আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস নাইনের একটা চ্যাপ্টার রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে জৈব অণু এবং তার বৈশিষ্ট্য। সেই জৈব অণু এবং তার বৈশিষ্ট্যের চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে একটা ভিডিও নিয়ে আমরা আজকে এসেছি। সেটা হচ্ছে জৈব অণু ও তার বৈশিষ্ট্যের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট অংশটা, যেটার নাম হচ্ছে জৈব বা অজৈব অণু। এই জৈব বা অজৈব অণুতে আমরা আজকে ক্লাস ওয়ান এটা করব। আমি এর আগে ক্লাস নাইনের ভিটামিনের একটা আমি ভিডিও দিয়েছিলাম, এটাও কিন্তু হয়তো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। এবং ভিটামিনের যে ভিডিও দিয়েছিলাম সেটা যদি না কেউ দেখে থাকে অবশ্যই সেই ভিটামিন ভিডিওটা আমি আশা করবো সবাই দেখে নাও। এরপরে যেটা মেনলি ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই জৈব অণু বা তার বৈশিষ্ট্য সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমাদেরকে কতগুলো জিনিসকে জানতে হবে, যেমন জৈব অণু কোনগুলো রয়েছে, জৈব অণু কী রয়েছে, জৈব অণু সম্বন্ধে, তাদের স্ট্রাকচার সম্বন্ধে, তাদের কাজ সম্বন্ধে, এগুলো সব জানতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আস্তে 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 ক্লাসের মারফত জানাবো। আজকে আমরা জৈব অণুর ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমরা জৈব অণু কী কী জানবো সেটা আমরা চলো দেখে নিই আমাদের ভিডিওর যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমের মধ্যে। আমরা চলে এসেছি ক্লাসরুমে। আমাদের প্রথমেই দেখো জৈব অণু তার বৈশিষ্ট্য বা জৈব অণু বৈশিষ্ট্যের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমে কিন্তু আছি। সেই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের রয়েছে জৈব অণু বা অজৈব অণু সম্বন্ধে আমরা প্রথমে বলবো। এখন জৈব অণু অজৈব অণু সম্বন্ধে বলবো বলতে আমাদের প্রতিটা জীবদেহ, অর্থাৎ মানুষ থেকে আরম্ভ করে উদ্ভিদ থেকে আরম্ভ করে প্রতিটা জীবদেহ কিন্তু জৈব এবং অজৈব অণু নিয়ে গঠিত হয়। এবং আমাদের জীবদেহকে যদি ছিন্ন বিচ্ছিন্ন করা হয় বা ভাঙা হয় তাহলে দেখবো সেখানেও কিন্তু জৈব বা অজৈব অণু নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো নিয়ে গঠিত হয়েছে। জৈব অজৈব অণুকে আমরা আলাদা আলাদা করে ভাগ করেছি। জৈব অজৈব অণুর মধ্যে অজৈব অণু আছে, অজৈব অণুর মধ্যে হচ্ছে জল। প্রতিটা জীবদের মধ্যে জল তো লাগেই, আমরা জলকে গ্রহণ করি, যেমন উদ্ভিদেরও শ্বাস সংশ্লেষ পদ্ধতি হওয়ার জন্য জলকে গ্রহণ করে। জল অক্সিজেন তৈরি করতেও কিন্তু সাহায্য করে কে, জল। এছাড়াও আমাদের দেহের মধ্যে অ্যাসিড রয়েছে, প্রতিটা জীবদেহে যেমন তেঁতুলের টার্টারিক অ্যাসিড রয়েছে, আমাদের দেহের মধ্যে এসিড আছে পাকস্থলীর মধ্যে। আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি তার মধ্যে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে সেই এসিডটা সঙ্গে সঙ্গে সেটাকে মেরে ফেলে। এছাড়া আমাদের দেহের মধ্যে ক্ষার রয়েছে, লবণ রয়েছে এবং কিছু গ্যাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এই গ্যাসগুলো আদান প্রদানের দ্বারা আমরা কিন্তু বেঁচে থাকতে পারি। জৈব পর অজৈব পর জৈব যৌগ কিছু রয়েছে। জৈব যৌগের মধ্যে রয়েছে আমাদের জটিল কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, লিপিড রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে, এগুলো আমরা পড়বো। আর ক্ষুদ্র অণুর মধ্যে হচ্ছে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লোটাইড, এগুলো কিন্তু আমাদের রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা সম্বন্ধে আমরা প্রথম পড়বো। আজকে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা সম্বন্ধে পড়ার ব্যাপারটা রয়েছে। এর রাসায়নিক সংকেত হচ্ছে সিএনএইচ টু ও হোলেন। এর মধ্যে এন ইজ ইকুয়াল টু 2 থেকে 9টা হয়, এন এর মান যদি ধরো 6 হয় তখন C6 হয়ে যাবে, H12O6, মানে এইভাবে কিন্তু প্রতিটা জিনিস তৈরি হয়েছে। এন এর মান যদি 5 হয় তাহলে C5H10O5 এরকম নাম হবে। C6H12O6 হচ্ছে গ্লুকোজের সংকেত। ব্যতিক্রম শুধুমাত্র একটা রয়েছে, সেটা হচ্ছে র্যামোনোজ। র্যামোনোজের ক্ষেত্রে কিন্তু এই সূত্র মানবে না, সেখানে র্যামোনোজের সংকেত হচ্ছে C6H12O5। এর যে অনুপাত মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে কত, 1:2:1। এর যে রাসায়নিক গ্রুপ রয়েছে দুটো গ্রুপে ভাগ করা হয়, একটা বলা হয় অ্যালডিহাইড গ্রুপ যেটার নাম হচ্ছে CHO গ্রুপ, আর একটা বলা হয় কিটোন যেটা হচ্ছে CO। দেখো লেখা আছে মধ্যে অ্যালডিহাইড হচ্ছে CHO গ্রুপ আর কিটোন হচ্ছে CO গ্রুপ। প্রথমে আমি দুটো গ্রুপেই কিন্তু ভাঙছি, শুধু কোনটাকে ভাঙছি, N=6, অর্থাৎ গ্লুকোজকে আমরা ভাঙে দেখবো। এখানে দেখতেই পাচ্ছ আমি পরপর পরপর 6টা কার্বন লিখে দিয়েছি, 1, 2, 3 করে নাম্বারিং করেছি। এই 6টা কার্বনের মধ্যে 1 নম্বর পজিশনে আমি CH গ্রুপটা বসেছি, মানে H গ্রুপটা বসেছি। এছাড়াও বাকি পজিশনের মধ্যে এখানে OH, এখানে OH, OH প্রতিটা গ্রুপে বসেছি, আর এইদিকে শুধুমাত্র 3 নম্বর পজিশনটাতে এইদিকে OH বসেছি। বাকিগুলো আমরা হাত দেখি, অর্থাৎ কার্বনের 4টে হাত, সেই অনুযায়ী আমরা হাইড্রোজেনটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এই স্ট্রাকচারটা পেয়েছি। অপরদিকে ফ্রুক্টোজে যে চর্চাটা রয়েছে সেখানে কিন্তু CO বসেছে, CO বসে মানে 6টা কার্বন বসিয়েছি, 6টা কার্বনের সঙ্গে C double bond O, 2 নম্বর পজিশনে C double bond O বসিয়েছি, এবং বাকি যেগুলো রয়েছে
সেগুলো হচ্ছে এক পাশে ওইচ 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 বসিয়েছি, তিন নম্বর পজিশনে শুধুমাত্র ওইচটা ঘুরিয়ে দিয়েছি, দিয়ে হাত দেখে আমরা সেটা হাইড্রোজেন বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইডের স্ট্রাকচার, আর এটা কিটোন। যদি এরকম ভাবে থাকে, এটাও C6H12O6, এটাও C6H12O6, যদি এভাবে থাকে তখন তাকে আমরা গ্লুকোজ বলবো, আর যদি এভাবে থাকে তাহলে হচ্ছে ফ্রুক্টোজ। অর্থাৎ যাদের ক্ষেত্রে সিওএইচ গ্রুপ থাকবে তাদের সেটা হচ্ছে গ্লুকোজ বা অ্যালডিহাইড গ্রুপ, আর যাদের ক্ষেত্রে কিটোন কিটোন হচ্ছে সিও গ্রুপ থাকবে তারা হচ্ছে ফ্রুক্টোজ বা কিটোন গ্রুপ। ঠিক আছে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথম যেটা রয়েছে তার নাম হচ্ছে মনোস্যাকারাইড, মানে একটা শর্করা অণু নিয়ে গঠিত হওয়া গ্লুকোজ। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড হতে পারে। তারপরে রয়েছে অলিগোস্যাকারাইড, দুটো থেকে নটা, যেমন হচ্ছে ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাকটোজ দিয়ে গঠিত হয়। এরকম দু থেকে নটা মনোস্যাকারাইডকে নিয়ে তৈরি হয় অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড হচ্ছে দশের যখনই বেশি হয়ে যাবে তখন হচ্ছে পলিস্যাকারাইড, যেমন হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, এগুলো সবই কিন্তু পলিস্যাকারাইডের মধ্যে পড়ে। আর কি রয়েছে, বিভিন্ন রকম কাজ যেমন রয়েছে, অর্থাৎ গ্লুকোজ এরপরে কার্বোহাইড্রেটের কাজ কি রয়েছে। কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি বিপাক এগুলো সম্পন্ন হচ্ছে। আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে বা গ্লুকোজটা দেহের মধ্যে যেটা খাদ্যের দ্বারা আসছে, সেই গ্লুকোজটা আমাদের দেহের মধ্যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছে, এবং যখন আমাদের দেহের মধ্যে গ্লুকোজের প্রয়োজন হচ্ছে সেই গ্লাইকোজেনটা গ্লুকোজে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে কনভার্ট হয়েছিল সেই গ্লুকোজটা আমাদের দেহের মধ্যে আবার গ্লুকোজে গ্লাইকোজেনটা গ্লুকোজে পরিণত হয়, এবং সেই গ্লুকোজটা আমাদের দেহের যাবতীয় শক্তি উৎপাদন করে। আমরা এটাও জানি যে আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা এখনো গ্লুকোজ ভেঙে শ্বসন পদ্ধতিতে 686 KCl তাপ শক্তি উৎপন্ন করে, যেটা আমাদের দেহের মধ্যে কাজে লাগে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেটের মেন ফাংশন। আমি কতগুলো কোশ্চেন এরপরে রেখেছি, সেই কোশ্চেনগুলো কি কি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন হচ্ছে শর্করা কি, প্রথম কোশ্চেন শর্করার রাসায়নিক গঠন আমি বলে দিয়েছি, কার্বোহাইড্রেটের কাজ, মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড কি এবং উদাহরণ, মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস, এবং এই কোশ্চেনগুলো রেখেছি। যদি এই কোশ্চেনগুলো কোনোটা না পড়া যায় তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে অবশ্যই তোমরা লিখে পাঠাও, আমি অবশ্যই সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে এর পরের ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে তার বেল আইকনটি অবশ্যই টিপে টিপে রাখুন, তাতে রাখো তার তাতে সুবিধা হবে যে কোন কোন ক্লাসগুলো পরপর পর আসছে। ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 চারটে ক্লাসই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য। আর যে যার যেটা প্রবলেম হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারই দিতে পারে বা অন্য কোনো থাকুক, কিন্তু আমাকে বললে আমি কিন্তু সেটা করার চেষ্টা করব। এরপরে যে ক্লাসটা আমাদের হবে বা যাবো আমরা, সেই পরের ক্লাসটা হচ্ছে ক্লাস 2, অর্থাৎ কার্বোহাইড্রেটের পর যেটা রয়েছে প্রোটিন, সেই প্রোটিনের সম্বন্ধে আমরা যাবো, সেটা নেক্সট ক্লাসের মধ্যে যাবো। সেই নেক্সট ক্লাসের মধ্যে থাক, আজ এই পর্যন্তই।